আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। আমরা ঘোরাঘুরি করছি, পাশে থেকে দেখুন, ভালো লাগলে এনজয় করুন, আর ভালো লাগলে একটা করে লাইক করে দিবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আমি বিডিরিমনা ব্লগ থেকে বলছি ভিউয়ার্স, আমার ভিডিওগুলো দেখুন এবং শেয়ার করে দিন ভিউয়ার্স। ভিউয়ার্স, এক নতুন করে নতুন ধরনের পিঠা দেখলাম, চালের গুঁড়ি এভাবে করে দিয়ে নারিকেল দিয়ে বানায়। পিঠাটার নাম কি আপা? দুব্বাশ। কি? বিনি চালে দুব্বাশ, জালগুড়ি জালগুড়ি বলে। বিনি চালে দুপের জাল। হ্যাঁ, কিন্তু ভিতরে নারিকেল দিয়ে বানায়, আনকমন একটা পিঠা বানানো দিয়ে শুধু চালের গুঁড়ো এভাবে করে দিয়ে দেয়। দেখুন আনকমন একটা পিঠা দেখাচ্ছি ভিউয়ার্স, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন, আমি খাবো, খেয়ে দেখাবো। উঠিয়ে ফেলবে, দেখতে দারুন, খেতেও নিশ্চয়ই অনেক ভালো লাগবে। আমি একটা খেয়ে দেখাচ্ছি, একটা পিঠা দেন আমাকে। নারিকেল চিনি আর বিনি চালের গুটি দিয়ে এটা বানানো হয়, দেখালাম কিভাবে বানাচ্ছে, খেলামও মিষ্টি না, অনেক মজা। হ্যাঁ দেখো,
অনেক জীবনে খাইনি এমন পিঠা ক্রাঞ্চি ক্রাঞ্চি রান্না পিঠা বানা খা দেখো অনেক টেস্ট ভালো লাগলে যা যেটা নাও অনেক টেস্ট আপনারা আসলে এখানে আসলে খাবেন কক্সবাজারের বিখ্যাত বলে এটার নাম সুগন্ধা বিচের এখানে আছে ভিউয়ার্স দেখুন সুগন্ধা বিচ এটা দিয়ে আসার সাথে খেলাম অনেক টেস্ট 20 টাকা করে নেয় অনেক ভালো লাগলো আর এই যে আমরা সুগন্ধা বিচে আছি বাম পাশে দেখুন দোকানগুলো ঝিনুকের মালা অনেক কিছু পাওয়া যায় পাথরে নাম দেখানো হয় না আগে এই পাশে সবজি দোকানগুলো ছিল এখন উঠিয়ে দিয়েছে এখান থেকে অন্য পাশে দিয়েছে অনেক বড় বড় দোকান ছিল এখন কোনো দোকানপাট নেই এই পাশে ফুটপাতের দোকান এই টেম্পোরারি দোকান উঠে যাবে আর বাম পাশে সব আগের দোকানে আছে আমরা যে সুগন্ধা বিচে ঘোরাঘুরি করি এই পাশে দেখুন দেখতে অসাধারণ অনেক ভালো লাগছে আপনাদেরকে সামনে থেকে দেখাবো রাতের বেলা অনেক ভালো লাগে ভালো লাগলে একটা লাইক করে দিবেন ভিউয়ার আমি সুগন্ধা বিচে থেকে বলছি কক্সবাজার টেম্পোরারি দোকান না এগুলো সব টেম্পোরারি দোকান পিঠাটা অনেক মজা হ্যাঁ ইউনিক একরকম আমি পিঠা জীবনও খাইনি অনেক মজা আপনারাও যদি খাবেন তাহলে বলবেন যে হ্যাঁ আপুটা ঠিক বলেছে অনেক টেস্ট রাস্তার পাশে বানালে কী হবে স্ট্রিট ফুডগুলো রাস্তার পাশে ওগুলো খাবারে বেশি টেস্ট হয় বড় বড় দোকানে খাবার যেরকম টেস্ট বাইরের খাবারও কিন্তু একটা অন্যরকম টেস্ট মাছগুলো দেখে হ্যাঁ আগে দোকান ছিল না আগে না দোকানপাট ছিল দোকান ভাঙিয়ে দিছে টাটকা ভেজে দেয় বললে আপনারা বললে টাটকা ভেজে দেন না চিংড়ি এটা কি জানি টোনা ফিশ এটা টোনা না আর এগুলা কি ফিশ চান্দা মাছ আছে রূপচাঁদা কত করে 150 অর্ডিনিয়ার রূপচাঁদা এটা দেখেন আপনারা আসলে ডাইরেক্ট ভেজে দিবে আর এখানে যেটা পছন্দ করে মশলা মাখিয়ে রেখেছি আসেন 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 ভাই বললো চিংড়ি মাছ খাবে তো ও খাচ্ছে পুদিয়া খাও এটা খোলা এটা খাও আমরা আবার খাই না আমরা ওই এক তেলে ভাজে তো কাঁকড়া মাকড়া লাগছে হ্যাঁ এই জন্য আমাদের ফুদা ফুদা
পেস্ট আছে আমরা খেয়েছিলাম আগে হ্যাঁ ভাই এদিকে বড় বারবিকিউ করে ওটা খেয়েছি আর চিংড়ি মাছই আছে দুটোতে এখন পাশে নদী না পুকুর এটা কুরালা কাবাব সেটা কাবাব মানে কি খাচ্ছ কুরা মাছ কাবাব সব মাছ নদী না আমার ভালো লাগছে না না বন্ধ করতে নিয়ে যাচ্ছে না মজা রেন দেখুন এখানে মুড়ি ভর্তা পেঁয়াজের দোকানে কত লম্বা লাইন দাঁড়িয়ে আছে পেঁয়াজটা আমার অনেক ভালো লাগে পেঁয়াজ আমার খুব হ্যাঁ 10 মিনিট ধরে পাপা দাঁড়িয়ে আছে মুড়ি ভর্তা খাবো আর পেঁয়াজও খাবে মা তো লাইনই এত পাপার আমার পেঁয়াজও পছন্দ আমি খাবো মুড়ি ভর্তা মুড়ি ভর্তাটা বানায় ভালো মতো করে বানায় অনেক সুন্দর করে পাপা নিয়ে আসবে এখন এই যে মুড়ি যেমন আমাদের কাছে পেঁয়াজ মজা লাগে হ্যাঁ আমার পেঁয়াজটা এত ভালো লাগে না বাট মুড়িটা অনেক মজা লাগে দেখুন বাইরের স্ট্রিট ফুড এগুলো যেটা এগুলো খেতে ভালো লাগে খেয়ে দেখো মজা না অনেক ভালো লাগে বিয়ার্স এখন আমরা খাবো পাপা ইয়া পেট পাপা থাকে জন্য হ্যাঁ পাপা যে পেঁয়াজও আনতেছে তো বিয়ার্স কেমন লাগলো আজকের ভিডিওটা কালকের জন্য অপেক্ষা করেন সুগন্ধা বীজটা দেখাবো সুগন্ধা বীজ পুরো ভিডিওটা দেখাবো ভালো লাগলে পাশে থেকে লাইক কমেন্ট করে দিবেন একটা করে সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে ভালো ভালো ব্লগ আপনাদের মধ্যে শেয়ার করতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম